করোনা প্রতিরোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থীর প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও ঠেকানো যাচ্ছে না পরিবারের স্বার্থে মেনে চলার আহ্বান চিকিৎসকদের নিজের নিরাপত্তার বিষয় আছে নিজে হাসপাতাল থেকে একটা রোগ নিয়ে যেতে পারে আবার অন্যদিকে নিজে এটা নিয়ে গিয়ে বাড়িতে অন্যদের অসুবিধা করতে পারে কমিউনিটি পর্যায়ে অনেকেই জানেন না প্রতিরোধের উপায় এখনই সচেতন না হলে বড় বিপদের শঙ্কা যেরকম নিয়ম মানতেছে সেটা বাংলাদেশে আশা করে লাভ নাই যখন হোঁচট খাই তখন জিনিসটা উপলব্ধি করি তার আগে কিন্তু জিনিসটাকে নিয়ে আমরা এতটা ভাবি না বিড়ি সিগারেট যেখানে খাচ্ছে এগুলিও বন্ধ করে দেওয়া উচিত তো এই ভাইরাসটা কিন্তু সরাসরি আমার কথা বলা আমার শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু আমি বাতাসে ছড়িয়ে দিচ্ছি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ করোনা সংক্রমণ ঠেকাতে শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম ও টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদে নেই আনুষ্ঠানিক কর্মসূচি করোনার কারণে পেছাতে পারে এইচএসসি পরীক্ষা দু একদিনের মধ্যে সিদ্ধান্ত পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত দেশের 11 স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ বন্ধ ফেনীতে 5,000 বিদেশ ফেরতের মধ্যে হোম কোয়ারেন্টিনে মাত্র 250 ইমিগ্রেশনকে দুষছে প্রশাসন করোনা থেকে রক্ষায় হাসপাতালে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ হাইকোর্টের সারা দেশে টেলিমেডিসিন সেবা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের করোনা প্রতিরোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা ঠেকানো যাচ্ছে না কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিলেও নির্দেশনা মানছেন না রোগীর স্বজনরা নিজেদের স্বার্থেই সবাইকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত সময় টিভির কথা শুনেই যেন নড়ে চড়ে বসেছে পুরো ওয়ার্ড একটি ওয়ার্ড থেকে একসঙ্গে বের হচ্ছে এতগুলো মানুষ সবাই ভিজিটর অথচ করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা ছিল ভিন্ন এমন বাস্তবতায়ও নানা অজুহাত এসব স্বজনদের হাসপাতাল কর্তৃপক্ষই বা কতটুকু পালন করছে তাদের দায়িত্ব দেখা যায় ইমার্জেন্সি গেট দিয়ে ওষুধ নিয়ে আসতেছে আমরা লিখে দিচ্ছি কিছু ওষুধ বাহিরের আছে সেগুলো নিয়ে আসতেছে তবে হাসপাতালগুলো যেন করোনা ছড়ানোর মাধ্যম না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতার কথা বলছেন তারা আমরা যথেষ্ট চেষ্টা করছি তারপরেও আমরা অনেকটাই আমরা মানে এটা বাস্তবায়ন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে কারণ নিশ্চয়ই আপনি দেখেছেন কিছুক্ষণ আগে এক বিছানায় তিনজন বসে আছে সব সময়ের জন্য তো অবশ্যই প্রয়োজন কিন্তু এখন এটা বিশেষভাবে জনসাধারণের কাছে আমার কাছে বিনীত আবেদন বিনীত অনুরোধ থাকবে যাতে হাসপাতালে অহেতুক অপ্রয়োজনীয় না দেয় এখন আসলে অপ্রয়োজনীয় ঘর থেকে বাইর হওয়ার কথা না অপ্রয়োজনীয় ঘর ক্ষেত্রে বাইরে হয়ে আপনি যদি জনসমাগমের মধ্যে যান কার এই ভাইরাসটা আছে আপনি উপসর্গে দেখেও বুঝবেন না গত কয়েকদিনে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে বিশেষজ্ঞরা বলছে হাসপাতালের মতো এমন সংবেদনশীল জায়গায় শুধু সরকারি নির্দেশনা দিলেই চলবে না এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে পাশাপাশি রোগী কিংবা এর স্বজনরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে করোনার মতো এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা সহজ হবে না রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা শুধু রাজধানী নয় ঢাকার বাইরের হাসপাতালগুলোর চিত্র অনেকটা একই রকম বেশিরভাগ হাসপাতালেই রোগীর স্বজনরা অবাধেই প্রবেশ করেন এতে বেড়েই চলেছে স্বাস্থ্য ঝুঁকি যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা সতর্ক আছেন করোনা সংক্রমণ ঠেকাতে দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও মানছে না রোগীর স্বজনরা সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখা যায় তাদের ভিড় তবে মুমূর্ষু রোগীর স্বজন ছাড়া অন্য দর্শনার্থীদের ঢোকার অনুমতি দেয়া হচ্ছে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন জায়গায় ব্যানার টাঙিয়ে দিয়েছি বিজ্ঞপ্তি আকারে যে হাসপাতালে কোনো ভিজিটর অ্যালাউড নয় এটা আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা হাসপাতালে এন্ট্রি এবং এক্সিট একটা এন্ট্রি
এবং একটা এক্সিট আমাদের মেইন বিল্ডিং এ, সেটাই আমরা এনশিওর করেছি। খুলনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানা হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ সীমিতভাবে দর্শনার্থী প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানায়। তারা কোনো মাস্ক বা হ্যান্ড গ্লাভস ব্যবহার না করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দৌড়দৌড়ি লাগতেছে, এখানে যাওয়া লাগে, ওইখানে যাওয়া লাগে, আর যে পাশে থাকে সে যদি যাওয়া করে তাহলে তো রুগী খাটে থেকে পড়ে যাবে, এই কারণে আর কি আরেকজন লাগে পাশে। আমাদের বাচ্চা ছোট আসার জন্য ই করছে, দাদু তাদের দাদুর কাছে আসবে, এই জন্য হচ্ছে আনছি আজকের জন্য। তো আমরা যতটা সেফ থাকতে চাই ততটা ইচ্ছা করলেও থাকতে পারছি না, মানে বিভিন্ন ধরনের মানুষ, সবাই সব রকম, সব মানে সবাই যে সতর্ক ব্যাপারটা তাও না। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালগুলোর প্রধান ফটকে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। এতে অনায়াসে বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করতে দেখা গেছে রোগীর স্বজন ও দর্শনার্থীদের। দ্রুত নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। দেখা গেছে যে একজন রোগীর সাথে দুইজন, তিনজন, চারজন, পাঁচজন আসে, আসলে এটা ঠিক না, কেউ বাধা দেয় না আর কি। এরকম যে পারতেছে দুইজন ঢুকতেছে, যে পারতেছে একজন ঢুকতেছে, এই আর কি। জরুরি প্রয়োজনে প্রতি রোগীর জন্য পরিচর্যাকার হিসেবে একজনকে আমরা অ্যালাউ করব, এই ব্যাপারে আমরা জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ইসমাত জাহান, সময় সংবাদ। দেশের করোনা পরিস্থিতিতে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলছে। এই মুহূর্তে হজরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক অবস্থানে ব্রিফ করছেন বিমানবন্দর পরিচালক, সরাসরি চলেছে সেখানে। 20টি ফ্লাইটের মধ্যে পরিচালনা করছে, রিজন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ বিমানও তার 13টি ফ্লাইটের মধ্যে এখন 2টি ফ্লাইট পরিচালনা করছে এবং নভোয়ে আরও 28টি ফ্লাইটের মধ্যে তারা 12-14টি ফ্লাইট পরিচালনা করছে। এ পর্যন্ত আমাদের বিমানবন্দরের যে স্বাস্থ্য পরীক্ষা সেটা নিয়মিতভাবেই এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের এখানে যদি এখান থেকে বিমানবন্দর থেকে যদি ডাক্তাররা, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যদি কোনো যাত্রীকে মনে করেন যে তারা তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়া প্রয়োজন, সেই সব যাত্রীকে আমরা আমাদের হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা স্ট্যান্ডবাই আছে। আমরা এরকম কোনো যাত্রী পেলেই তাদের হাতে হস্তান্তর করব। এখন পর্যন্ত কাউকে হস্তান্তর করা হয়নি, বাট আমাদের সিস্টেমগুলি স্ট্যান্ডবাই আছে। গত 24 ঘন্টায় আসলে তাপমাত্রা পাওয়ার কারণে কুয়েত কর্তৃপক্ষ হসপিটালে 3 জনকে পাঠানো হয়েছে, এছাড়া সবাইকে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, এটা এবং এটা বাধ্যতামূলক। আর ওনারা গতকালকে বিভিন্ন ফ্লাইটে এসেছেন। আচ্ছা, বাইরে যেটি একটা বিষয় ছিল যে গতকালকে এভিয়েশন চেয়ারম্যান তিনিও বললেন যে এরপরে যারা যাত্রীরা আসবে তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে যাবে, সেই প্রক্রিয়াটা আজকেও আমরা দেখছি না, এটা কি আসলে কোন কারণে দেরি হচ্ছে? না, আপনাদেরকে আমি বলেছি যে আমাদের যে ব্যবস্থাপনা সেটা চালু আছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যদি মনে করেন কোনো যাত্রীর বিমানবন্দর থেকে প্রাতিষ্ঠানিক কোনো কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন এবং সেই কোয়ারেন্টাইন আমরা জানেন যে এখন হজ ক্যাম্পে হচ্ছে এবং দিয়াবাড়িতেও সেটা ব্যবস্থাপনা প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রে, শুধু সেই ক্ষেত্রে সেই যাত্রীকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এয়ারপোর্টে পরে তাদের তত্ত্বাবধানে দিয়ে দিব। সুতরাং এ পর্যন্ত এরকম মাত্র 4টি রুটে আন্তর্জাতিক ফ্লাইট চলছে, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে ব্রিফ করছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক। করোনা প্রতিরোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা ঠেকানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাব তাদের কাছে, শুরুতে যাব লিমনের কাছে। লিমন, আসলে সবার আগে যে বিষয়টা বলে রাখি, আসলে করোনা আতঙ্কের কারণে হোক বা করোনার কারণে কিন্তু আসলে রাস্তাঘাটে যেমন মানুষ লোক সমাগম করে গেছে, হাসপাতালগুলোতেও কিন্তু আসলে রোগীর সংখ্যা কমে গেছে। আমি সরোয়ার্দী হাসপাতালে রয়েছি সকাল থেকে, সকালে যেমন আউটডোরে যেমন রোগীর সংখ্যা কম ছিল ঠিক তেমনটি কিন্তু ভর্তি রোগীর সংখ্যা একদমই, যাদের হাসপাতালে না থাকলেই নয় তারা বাদে আসলে সবাই কিন্তু হাসপাতাল ছেড়েছেন গত কয়েকদিনে। বিশেষ করে আমরা যে দূর জেনেছি সরোয়ার্দী হাসপাতালে একজন
সন্দেহভাজন করোনার রোগী যখন চিহ্নিত করা হয়েছিল তারপর থেকে আসলে হাসপাতাল থেকে অনেক রোগী যাদের সম্ভব হচ্ছে বা যাদের রোগী তুলনামূলক ভালো হয়ে যাচ্ছে তারা চলে যাচ্ছেন। এবং যে বিষয়টি গতকালকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ভিজিটারের ক্ষেত্রে অর্থাৎ রোগীর স্বজনদের ক্ষেত্রে তারা আসলে আসতে পারবেন না এবং অতি প্রয়োজন ছাড়া একজন থাকতে পারবেন অতি প্রয়োজনে এর বেশি আসলে হাসপাতালের স্বজন বা আমরা যেটি ভিজিটর বলে থাকি তাদের আসলে থাকতে দেওয়া হবে না। কিন্তু সেই বিষয়টা আসলে নিশ্চিত করার ক্ষেত্রে আসলে সর্বস্তরেই সচেতনতার দরকার। মূলত আসলে কেবলমাত্র যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বারবার বললেই এই আসলে হবে না বা রোগীর যারা স্বজন রয়েছে তাদেরও আসলে এই করোনার ভয়াবহতা বুঝে আসলে একটু সচেতন হওয়া দরকার এবং সেই সচেতনতা আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও সেই সচেতনতা তৈরি করা দরকার। যদিও এই মুহূর্তে আসলে গোটা বাংলাদেশই করোনা সম্পর্কে জানে, এর ভয়াবহতা সম্পর্কে অনেক জানে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখলাম যে এই হাসপাতালগুলোতে এখনও কিন্তু একজন রোগীর কাছে তিনজন চারজন এসে বসে আছেন বা কিংবা একজন রোগীর সঙ্গে একজন রোগীর বিছানায় আমরা দেখতেছি যে আরও দুজন তিনজন বসে আছে। আসলে যেহেতু একদম প্রথম দিনেই করোনা ভাইরাস কোনো কেউ বহন করছে কি না সেটা আসলে চিহ্নিত করা সম্ভব হয় না, সেক্ষেত্রে যে বিশেষ করে হাসপাতালগুলোকে যে একটু আরও বেশি সচেতন করার রোগী থেকে শুরু করে রোগীর স্বজনদের সেই বিষয়গুলোতে কিন্তু আমরা দেখছি সরকারের নির্দেশনা থাকার পরেও কোথাও একটা দূরত্ব কিন্তু থেকেই যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো। সিলেটে রয়েছেন সহকর্মী একরাম, তার কাছে জানবো সেখানকার হাসপাতালগুলোর খবর। স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলো যাতে দর্শনার্থী ভিড় না কমে সে করে সেই জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। যে গেটগুলো আছে গেটগুলোতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, হাসপাতালের যে গার্ড রয়েছে আনসার রয়েছে তারা নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা যেই জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কি আগে যেই অবস্থা ছিল হাসপাতালের দর্শনার্থীর ভিড়ের আজকেও একই অবস্থা, তার কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ হচ্ছে কি যে স্বাস্থ্যমন্ত্রী যে আহ্বান জানিয়েছে সেই আহ্বান বা প্রচার প্রচারণা এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে বা যারা দর্শনার্থী আছে তারা গ্রামগঞ্জ থেকে আসে তাদের মাঝে এখনও পৌঁছেনি। সুতরাং এই কারণেই যে আগে যেভাবে একজন রুগীকে দেখার জন্য চারজন পাঁচজন ভিড় জমাতেন এখনও দেখা যাচ্ছে একজন রুগীকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমানী হাসপাতালের যেই প্রধান গেট যেটি সেই ফটকে আমরা দাঁড়িয়ে আছি সেই ফটক থেকে কীভাবে মিছিল করে দর্শনার্থীরা ঢুকছে এবং বেরোচ্ছে এই দৃশ্য কিন্তু আজকের নয়, এই দৃশ্য প্রতিদিনই একই দৃশ্য। আজকে এর কোনো আমরা ব্যতিক্রম লক্ষ্য করিনি। কারণ হচ্ছে কি হাসপাতালের পরিচালক যে উপপরিচালক সবাই আমার সাথে যে কথাটা বলেছেন যে তারা বিভিন্ন গেইটে তাদের গার্ড রেখেছে আনসার রেখেছে যাতে করে উপরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডে যাতে করে দর্শনার্থীদের ভিড় না জমে। কিন্তু আমরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি সেই বারান্দা বা ওয়ার্ডের ভিতর আগের মতনই একইভাবে তারা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই প্রচার প্রচারণাটা আরেকটু বাড়ানো প্রয়োজন বা আস্তে আস্তে হয়তো এই ভিড়টা কমে যাবে, কিন্তু করোনা ভাইরাস যাতে করে ছড়িয়ে না পড়ে যাতে করে করোনা ভাইরাসের কারণে জমায়েত যাতে সংক্ষিপ্ত করা যায় সেই ধারাবাহিকতা যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাটা সাধারণ মানুষের মাঝে প্রচারণা আরও চালাতে হবে, তারপরেই এই সম্ভব জিনিসটা সম্ভব হবে। এর আগে যে প্রচারণা চালানো হচ্ছে সেই প্রচারণা কতটুকু ফলপ্রসূ হবে সেটাই এখন ভাবার বিষয়। কারণ হচ্ছে কি আমরা এখন পর্যন্ত সেই স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানের কোনো এফেক্ট বা বলেন যা যে সাধারণ দর্শনার্থীদের মধ্যে যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া দেখিনি, একই অবস্থা রয়েছে আগের মতনই। মোটামুটি এই এই হাসপাতাল সহ সব হাসপাতালেরই একই অবস্থা ছিল। কাজল, এ ছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দর্শনার্থীদের ভিড়ের সর্বশেষ খবর। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালগুলোর অবস্থা জানাতে রাজধানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লেমন এবং সিলেট থেকে যোগ দিয়েছিলেন ইকরামুল কবির। সিলেটে লন্ডন ফেরত এক প্রবাসী নারী মারা গেছেন, তিনি হাসপাতালে আইসোলেশনে ছিলেন। সিলেট ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ইউনুসুর রহমান জানান, ওই নারী 4 মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন, এরপর অসুস্থ হয়ে পড়লে গত 20 মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রোববার ভোর 4টার দিকে সেখানে তিনি মারা যান। তার দেহে করোনা ভাইরাস আছে কি না তা শনাক্তে আজ পরীক্ষা করার কথা ছিল বলেও জানান চিকিৎসক। বাহ্যিক যে উপসর্গ সেগুলো করোনার মতোই মনে হয়েছে আমাদের কাছে। এখন স্যাম্পল কালেকশন আজকে হওয়ার কথা ছিল, তার পূর্বেই তো উনি মারা গেলেন। আমরা এখন মৃতদেহ থেকে স্যাম্পল সংগ্রহ করে আইআইডিসিআরকে পাঠাবো।
সারা বিশ্ব যখন টালমাটাল এই ভাইরাস মোকাবেলায়, তখন সে হারে নেই আমাদের সচেতনতা। যেখানে সেখানে থুতু ফেলা, গণজামায়াত চলছে, চা পান খাওয়াও, হোটেলগুলোতে কোনো ধরনের হ্যান্ড গ্লাভস ছাড়াই পরিবেশন করা হচ্ছে খাবার। আবার কেউ কেউ জানেনই না কীভাবে করতে হয় এই ভাইরাসের প্রতিরোধ। নুরুল আলম নয়নের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। গোটা বিশ্ব করোনা আতঙ্কে স্থবির, বেড়েই চলছে মৃতের সংখ্যা। এরই মধ্যে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের ঘরে। এই যখন চিত্র, তখন ভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই সবাইকে হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখার আহ্বান জানানো হলেও দীর্ঘদিনের অভ্যাস কতটুকু বদলেছে এই চিত্রই বলে দেয়। বাংলাদেশে ওরকম কেউই ভাবে নিয়ম মানবে না, দেশের বাহিরে যেরকম নিয়ম মানতেছে সেটা বাংলাদেশে আশা করে লাভ নেই। যখন হোঁচট খাই তখন জিনিসটা উপলব্ধি করি, তার আগে কিন্তু জিনিসটাকে নিয়ে আমরা এতটা ভাবি না। চায়ের দোকান থেকে রাজধানীর ফুটপাত, সবখানে দাঁড়িয়ে এক কাপই চলছে চা পান, সাথে আড্ডার ফুটপাতের অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে খাবার খাওয়া। খাবার হোটেলের চিত্র একই, কোনো ধরনের হ্যান্ড গ্লাভস ছাড়াই চলছে খাবার পরিবেশন। প্রোডাকশনের মালের জন্য বলছিলাম, মাল দেওয়া যায় না সকালে। বিড়ি সিগারেট যেখানে খাচ্ছে এগুলিও বন্ধ করে দেওয়া উচিত। তো বসন্ত গেল, হন্দাইলো কি কর, মানে করল্লা, ওখানে করল্লা তো ওখানে মানুষের আতঙ্ক হয়ে গেছে। এই যখন অবস্থা, তখন নিম্নের মানুষের কাছে করোনা ভাইরাস নিয়ে গুজবের ছড়াছড়ি। এবারে হুজুরে কবে দেখছে একটা পাতা সবে নজবরিয়া একটা দোয়া ভরিয়ে ডারে খাইতো সকালে ভোরে ভোরে, আমরা কাল খাইছি সবে। আমরা মনে করি যে আমরা গরিব মানুষ, আমাকে যদি এইসব রোগ হয় তাহলে আমরা খামু কি করে? পানির সমস্যা, মানে আমরা যে কাজ করে আইসে একটু গোসল করবো তাও আমরা করতে পারি না। করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধে মানতে হবে ডাক্তারদের পরামর্শ। একই দোকানে চা খাচ্ছি, একই কাপে শেয়ার করতেছি, এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস। এই ভাইরাসটা কিন্তু সরাসরি আমার কথা বলা, আমার শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু আমি বাতাসে ছড়িয়ে দিচ্ছি। করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যতটা না বেশি, ঠিক ততটাই নিয়ম মানার ক্ষেত্রে উদাসীন। গ্রাম এবং নিম্নের মানুষের মধ্যে এই নিয়ে অজ্ঞতা যেমন রয়েছে, তেমনি সচেতনতা বলতে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীলতাই বেশি। করোনার ভয়াবহতা রুখতে বিশেষজ্ঞরা মনে করেন, সাধারণ মানুষকে সরকারের নির্দেশনা যেমন মেনে চলতে হবে, একই সাথে আইনের কঠোর প্রয়োগও জরুরি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে এবার পবিত্র শবে মেরাজে মসজিদের পরিবর্তে বাড়িতে নফল ইবাদত করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দুপুরে সরকারি এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এবার মসজিদে শুধু ইমাম মোনাজাত করবেন। এছাড়া বায়তুল মোকাররম মসজিদের পক্ষ থেকেও এবার আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আজ রাতে পবিত্র শবে মেরাজ পালন করবে দেশের মুসলিম সম্প্রদায়। এ অবস্থায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার নফল ইবাদত বাসায় করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যে কোনো ধরনের গণজামায়াতকে অনুৎসাহিত করেছে সংস্থাটি। যত সংক্ষিপ্ত পারা যায়, মানে যদি কোনো মসজিদে অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান করে, যত সংক্ষিপ্তভাবে হয় অল্প কিছু আলোচনা করে তারা দোয়া করে দিবেন, উম্মতের জন্য দোয়া করবেন, সমস্ত মানুষ যাতে আল্লাহ তাআলা আজাব গজব থেকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত করে। এখানে আমরা পরামর্শ দিয়েছি যে যারা হাঁচি কাশি বা জ্বর বা এই ধরনের সিমটম যাদের থাকবে, তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছি যে তারা ঘরে নামাজ পড়বে, এবং এই ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে তারা মসজিদে এসে নামাজ পড়ার যে সব সে সব পেয়ে দেবে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদেও শবে মেরাজের নফল ইবাদত বন্ধ থাকবে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি। একই কারণে গত শুক্রবার এই মসজিদে জুমার নামাজও বন্ধ রাখা হয়। টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়া এলাকায় 201 গম্বুজ মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন 10-15 হাজার মুসল্লি ভিড় করেন। তবে করোনার কারণে মসজিদটিতে নামাজ আদায় এবং জনসমাগম পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। করোনার কারণে আসন্ন HSC পরীক্ষা পেছানো হবে কি না, সে বিষয়ে দু একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এরই মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM আমিরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম আগামী 28 মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। তবে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে। পূর্বসূচি অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে HSC ও সমমান পরীক্ষা শুরুর কথা রয়েছে। আমরা ছাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপাতত 28 মার্চ পর্যন্ত
এডমিট কার্ড বিতরণটা স্থগিত রেখেছি, পরিস্থিতির উন্নতি হইলে তখন এডমিট কার্ড আবার বিতরণ করব আর কি। পরীক্ষা পিছিয়ে বিষয়টা নিয়ে আরো আলোচনা করতে হবে, আরো পর্যবেক্ষণে রাখতে হবে। পরীক্ষা নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ারও কিছু নাই, শিক্ষার্থীরা বাড়িতে থাকবে, লেখাপড়া করবে, কোনো সংক্রামক রোগীর আশেপাশে যাবে না। এরপরে পরিস্থিতির উপর নির্ভর করবে যে পরবর্তী সময় আমরা কি করব। চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবারের নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক স্থগিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে স্থগিত এই বৈঠক কবে হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মুজিব বর্ষের বিশেষ অধিবেশন থাকায় 23 মার্চের নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক আগে থেকে স্থগিত ছিল। সংসদের অধিবেশন স্থগিত হওয়ার পরও সোমবার সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ফোরামের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অধিশাখা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব স্থলবন্দরতে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে করোনার সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রোববার থেকে স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা ও আখাউড়া, তামাবিল ও দর্শনাসহ 11 স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের রুখতে তৎপর ভ্রাম্যমাণ আদালত, পুরান ঢাকায় অভিযান, বেশি দাম রাখায় 7 জনকে 18 লাখ টাকা জরিমানা। করোনা থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্স সহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও দ্রুত সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাশেদ মোহাম্মদ জাহাঙ্গীরের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে করোনা প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটির সদস্য হবেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, IEDCR-এর পরিচালক এবং সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক। 48 ঘন্টার মধ্যে এই কমিটিকে তালিকা করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে এই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দের নির্দেশও দিয়েছেন আদালত। দেশের এই পরিস্থিতিতে সারা দেশে টেলিমেডিসিন সেবা চালু করার আহ্বান বিশেষজ্ঞদের। বহির্বিভাগের মাধ্যমে সাধারণ রোগীদের পাশাপাশি চিকিৎসকরা আক্রান্ত হলে স্বাস্থ্যসেবা অচল হওয়ার আশঙ্কা করছেন তারা। সমস্যা সমাধানে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অতি প্রয়োজনে হাসপাতালে আসার আহ্বান চিকিৎসকদের। বিস্তারিত মোজাহিদ শুভর রিপোর্টে। করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় বাড়ছে আতঙ্ক। দুই একদিন জ্বর সর্দি থাকলেই হাসপাতালে ছুটছেন রোগীরা। স্বল্প সময়ে মাত্রাতিরিক্ত চাপ বাড়ার কারণে সেবা বঞ্চিত হচ্ছেন প্রকৃত রোগীরা। বলতেছে যে আজকে বন্ধ, 14 দিন 15 দিন বন্ধ থাকতে পারে, আপনারা যা যা আছেন সব চলে যান। এখন আমার তো ইমার্জেন্সি অপারেশন দরকার, আমার একটা পেইন হচ্ছে, বসতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, ওনাকে রিকোয়েস্ট বন্ধ করছি, উনি ভর্তি করবে না। যদি আমাদের সংস্পর্শে রোগীরা এই পরিবেশে আসে, রোগীদেরও ঝুঁকি যেমন বেশি, আমাদেরও ঝুঁকি বেশি। সুতরাং আমাদের থেকে তারা হটলাইনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে বা ওইভাবে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলে সেটা এখনকার ক্ষেত্রের জন্য নিরাপদ। প্রাইভেট চেম্বার ধীরে ধীরে বন্ধ হতে থাকায় আক্রান্ত দেশ থেকে ফেরা মানুষ ছুটছেন সরকারি হাসপাতালের বহির্বিভাগে। এতে সাধারণ রোগীদের সঙ্গে ঝুঁকিতে পড়ছেন স্বাস্থ্যকর্মীরাও। সংক্রমণ এড়াতে তাই এখনই স্বাস্থ্যসেবার অনলাইন মাধ্যমগুলো কার্যকর করার তাগিদ বিশেষজ্ঞদের। সরকারের পক্ষ থেকে একটা সেবা আছে স্বাস্থ্য বাতাবরণ, বেসরকারিও অনেক সেবা প্রতিষ্ঠান আছে, আপনি অলওয়েল জানেন বা এরকম আরও অনলাইন ভিত্তিক, দ্যাট মিন্স টেলিফোন ভিত্তিক বা অ্যাপ ভিত্তিক যে সমস্ত সেবা আছে সেইগুলোকে কার্যকরী করা এবং সেগুলোকে ব্যবহার করার জন্য সরকার জনগণকে উদ্বুদ্ধ করতে পারে। এদিকে শিগগিরই হটলাইন নম্বর চালুর পাশাপাশি অনলাইনে সেবা দেওয়ার কথা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সাধারণ সর্দি কাশিতে যত অসুখে আক্রান্ত হচ্ছে তারা তাদের জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে সম্ভব হলে ফোনে আলাপ করে প্রাথমিক চিকিৎসা নেবেন। যদি সেটা 5-7 দিনের বেশি লিঙ্গার করে বা শ্বাসকষ্ট শুরু হয় তখন তারা সরকারি যে হাসপাতালগুলোতে যাবেন।
বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম মাধ্যম হাসপাতালের বহির্বিভাগ। তাই দু একদিনের জ্বর সর্দি কাশির সাথে তীব্র শ্বাসকষ্ট এবং গলা ব্যথা না থাকলে হাসপাতালে ছুটে না আসার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী অধ্যুষিত ফেনীতে সম্প্রতি অন্তত 5,000 বিদেশ ফেরতের একটি তালিকা সংশ্লিষ্টদের দেয়া হলেও তাদের মাত্র 200 থেকে 250 সপরিবারে হোম কোয়ারেন্টাইনে মেনে চলছেন। বাকিরা নিজেদের মতো করে চলাফেরা করায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। সঠিকভাবে তালিকা না দেয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দুষছেন স্থানীয় প্রশাসন। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। 15 তারিখ আমি মাস্টার্স ছিলাম। পরিবারের 4 সদস্য সহ সপ্তাহেরও বেশি সময় ধরে ওমানে ভ্রমণ শেষে গত 17 মার্চ দেশে আসেন ফেনী বড়বাজারের এই ব্যবসায়ী। অথচ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়ম অনুযায়ী 14 দিন তাকে সপরিবারে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, কিন্তু দেশে ফিরেই প্রতিনিয়ত দোকানদারি করছেন তিনি। শুধু তিনি নন, জেলার প্রায় 5,000-এরও বেশি প্রবাস ফেরত মানুষ হোম কোয়ারেন্টাইন মানছেন কি মানছেন না তা যেন দেখার কেউ নেই। এতে করে আমরা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে আছি। আপনারা হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে মানুন এবং আমাদেরকে, মানুষদেরকে এবং আমাদেরকে বাঁচতে দিন। জেলার স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে 21 মার্চ পর্যন্ত তাদের নজরদারিতে হোম কোয়ারেন্টাইন মেনে চলার সংখ্যা হল 219 জন প্রবাসী ও তাদের পরিবারের সদস্য সহ 1290 জন। অথচ ঢাকা থেকে ফেনের স্বাস্থ্য বিভাগের কাছে জেলার 5,000 বিদেশ ফেরত লোকের একটি তালিকা দেওয়া হয়েছে 18 মার্চ, কিন্তু তালিকায় প্রবাসীদের মোবাইল নম্বর সংযোজন না থাকায় ঠিকানা অনুযায়ী তাদের 2-1 জনের দেখা মিলল, বেশিরভাগেরই মিলছে না কোনো হদিস। 219 জনের মতো আমরা তাদেরকে এই যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনছি, কিন্তু 5,000 লোক তো রয়ে গেছে, তো এর মধ্যে অনেক বিদেশ ফেরত রয়েছে, তারা তো হোম কোয়ারেন্টাইনের আওতায় নাই। এখন আমরা তো আর জানতাম না যে তারা বিদেশ থেকে এসেছে। জেলা প্রশাসক জানালেন, ইমিগ্রেশন থেকে বিদেশ ফেরত ফেনীর প্রবাসীদের সঠিক সময় সঠিক তথ্য না দেয়ায় নজরদারি কঠিন হয়ে পড়েছে। গত কয়েকদিন যাবৎ যারা বাইরে বের হয়েছে তাদেরকে ব্যবস্থা নিয়েছি, তাদেরকে ঘরে রাখা নিশ্চিত করেছি এবং অনেকে জরিমানাও করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির কিছুই নেই বলে জানিয়েছে ফেনীর স্বাস্থ্য বিভাগ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। ইকবাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারত জুড়ে আজকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত 14 ঘন্টার জনতা কার্ফিউ চলছে। আপনি সকাল 7টার আগে, কিছুক্ষণ আগে, ভারতের প্রধানমন্ত্রী এই কার্ফিউকে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে পালন করার আহ্বান জানান। ইকবাল, এই মুহূর্তে যেটি জানা যাচ্ছে যে লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। আপনি জানেন যে ইতিমধ্যেই 341 জনের শরীরে করোনার ভাইরাস মিলেছে এবং মৃতের সংখ্যা বেড়ে 6-এ দাঁড়িয়েছে। এই মুহূর্তে দৃশ্যপট হচ্ছে ভারত, গোটা ভারতে কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এবং মারণ এই ভাইরাস করোনা রুখতে কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের যে প্রয়াস জনতার কার্ফিউ তাতে সামিল হয়েছেন। আমরা আমাদের প্যাকেজে দেখিয়েছি কলকাতা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা ভারতের চিত্র প্রায় এক। জরুরি পরিষেবামূলক বেশ কিছু প্রতিষ্ঠান ছাড়া মোটের ওপর সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সব কিন্তু বন্ধ। কার্যত একটি জনশূন্য ভারতের যে চেহারা আমরা সকাল থেকে দেখতে পেরেছি। ইতিমধ্যে জানেন যে পশ্চিমবঙ্গেও কিন্তু নজিরবিহীন এই প্রিকশন নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু 800টি আইসোলেশন বেড, সেটি কলকাতা, শুধুমাত্র কলকাতার জন্য রাখা হয়েছে এবং যতগুলো জেলা হাসপাতাল রয়েছে সেই প্রত্যেকটি জেলা সদর হাসপাতালে কিন্তু আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর এই ডাকা জন কার্ফিউ, যে তাতে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং আগামীকালকে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যটির অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছেন এবং আশা করা হচ্ছে যে আগামীকাল সোমবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারে। আপনি জানেন যে দিল্লিতেও, দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনিও বলেছেন যে প্রয়োজনে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতের সমস্ত, ভারতের কলকাতা থেকে কিন্তু সমস্ত আন্তর্জাতিক উড়ান আজকে সকাল থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো বিকেল 5টার সময় কিন্তু একটি হাততালি কর্মসূচি আছে, জানেন যে জরুরি পরিষেবা যারা দিচ্ছেন তাদের জন্য এই স্বতঃস্ফূর্ত তালি কর্মসূচি। তো একবার এই ছিল আমার কাছে করোনার ভারতের দিক থেকে সর্বশেষ। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য, জানাচ্ছিলেন ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর। রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে 7 ব্যবসায়ীকে 18 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে সকাল 8টা থেকে অভিযান শুরু হয়। এ সময় 38 টাকার পেঁয়াজ 65 টাকা করে বিক্রির প্রমাণ পাওয়া যায়। দ্বিগুণ মূল্যে পেঁয়াজ বিক্রয়কারী আড়তগুলোকে ঘিরে রাখে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা ছাড়াও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরান ঢাকায় অভিযান পরিচালনা করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছে রিপোর্টার কেফায়েত শাকিল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কেফায়েত, কাজল, আমি কিন্তু সকালে জানিয়েছিলাম যে রাজধানীর শ্যামবাজারে আড়তে অভিযান চালাচ্ছে র‍্যাব। সেই অভিযান কিন্তু এখনও অব্যাহত আছে এবং অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু অভিযান চলেছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 7টি বড় আড়তকে কিন্তু 18 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ছোট যে খুচরা দোকান, খুচরা বাজার, সেখানেও কিন্তু অভিযান চালানো হয়েছে। সেখানে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে 5 জনকে, যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একটি বিষয় কিন্তু আপনাকে জানি রাখতে হয়, সেটি হচ্ছে যে আমরা শ্যামবাজারে এসে যেমনটি দেখেছি, এখানে আসলে পেঁয়াজের ব্যাপক সরবরাহ রয়েছে, কোনো ধরনের ঘাটতি নেই। কিন্তু বিক্রেতারা এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে আসলে এই একটি সংকট তৈরি করে তারা মূলত টাকা বৃদ্ধি করছে, এমনটি অভিযোগ র‍্যাবের। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে র‍্যাবের গোয়েন্দা শাখার যে সদস্যরা রয়েছেন তারা মূলত আগে এসব দোকান থেকে এসে পেঁয়াজ কিনেছেন এবং সেই সব দোকানের যে রসিদ রয়েছে সেই রসিদ ধরে ধরেই কিন্তু এখন অভিযান পরিচালিত হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। এবং যেটি বলতে হয় যে আসলে এই অভিযানে এখন পর্যন্ত অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু তারা ঘেরাও করে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অভিযান চলবে এবং আজকে কতক্ষণ পর্যন্ত এই অভিযান চলে সেটি বলা যাচ্ছে না। কিন্তু র‍্যাব যেটি বলছে যে র‍্যাব এখন থেকে রাজধানীর সবগুলো বাজারেই তাদের গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সবগুলো বাজারেই তারা কিন্তু তাদের যে কার্যক্রম এর মাধ্যমে কিন্তু যারা যারা ভোগ্যপণ্যের দাম বেশি রাখছেন তাদের সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে, এমনটি আমাদেরকে জানিয়েছে র‍্যাবের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শ্যামবাজার থেকে সর্বশেষ। সকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‍্যাব, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা সংক্রমণ ঠেকাতে শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের। বাইতুল মোকাররম ও টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদে নেই আনুষ্ঠানিক কর্মসূচি। করোনার কারণে পেছাতে পারে HSC পরীক্ষা, দুয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত, পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত। দেশের 211 স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ বন্ধ, তাপমাত্রা বেশি থাকায় বিদেশ ফেরত আরও 3 জনকে পাঠানো হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। করোনা প্রতিরোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও ঠেকানো যাচ্ছে না, বাড়ছে ঝুঁকি, পরিবারের স্বার্থে মেনে চলার আহ্বান চিকিৎসকদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।